বিরেটুরিস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। আমরা আজকে আছি বরাবর মতো ইউডিপিএসসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো, যিনি কিনা এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। তো আমরা সরাসরি কথা বলি তার সাথে, তার এখন কি শারীরিক অবস্থা সেটা জানবো তার কাছ থেকে। আচ্ছা, ইসলাম। আচ্ছা, আপনার নাম কি? শ্রীনা চৌধুরী। আচ্ছা, আপনি আপনার ঠিকানা কোথায় আসছেন? আপনি যাত্রাপাড়ি কোনাপাড়া। আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন? এখানে আসছি, আমার এই যে কোমরে আর পায়ে হাঁটুতে একটু সমস্যা আর কি, ব্যথা। ব্যথার কারণে আসছি। আপনি তো ভর্তি পেশেন্ট। হ্যাঁ, ভর্তি হয়ে আমি থেরাপি, ফিজিওথেরাপি নেওয়ার জন্য আসছি। থেরাপি নেওয়ার জন্য আসছেন? আচ্ছা, আপনি মানে কি সমস্যা ছিল, আপনি কেন এখানে এসেছিলেন, মানে কি কি সমস্যা ছিল আপনার? আমার কোমরে সমস্যা ছিল আর এই যে হাঁটুগুলো ব্যথা করতো, পায়ে মনে করেন পা দিলে ঝিরঝির করতো, পায়ের বোধটা আমার ছিল না আর কি, এরকম লাগছে। আচ্ছা, এই সমস্যাটা কতদিন যাবত ছিল? প্রায় এক বছর হবে। এক বছর? তো আপনি তো এখানে ভর্তি আছেন, কতদিন যাবত ভর্তি আছেন? 10 দিন। আপনি ডিপিএসসি হসপিটালের ঠিকানা কোথা থেকে পেয়েছেন? আচ্ছা, টিভিতে জানতে পেরেছেন পরবর্তীতে আপনার মেয়েকে? আচ্ছা, আপনার মেয়ে তো এখন আপনার সাথে আছে? আচ্ছা, আপনার সাথে একটু কথা বলবো। আপনি এই ডিপিএসসি ঠিকানাটা আপনি কোথা থেকে পেয়েছেন? অ্যাকচুয়ালি আমার আম্মু টেলিভিশনে দেখেছি এসিটিভিতে। তো একদিন আমি অফিস থেকে যাওয়ার পর আমার আম্মুকে বলেছি এরকম, ডাক্তারের কথা বললো। তারপর আমি হচ্ছে সার্চ দিলাম ইউটিউবে অথবা ইন্টারনেটে, সার্চ দিয়ে দেখলাম যে অ্যাকচুয়ালি কীরকম ট্রিটমেন্ট আপনাদের, কী সব কিছু একটু খোঁজখবর নিলাম। পরে আমার কাছে মনে হলো ভালো হবে, তো আম্মু বললো। পরে হচ্ছে আমি এখানে অ্যাপয়েন্টমেন্ট নিলাম ফোন দিয়ে, তাদের আপনাদের ইউটিউবে নাম্বার দেওয়া ছিল, তো এখানে ফোন দিয়ে স্যার অ্যাপয়েন্টমেন্ট নিলাম। তারপর হচ্ছে দেখালাম, স্যার কিছু টেস্ট দিল, তো এগুলো করানোর পর স্যার আমাদের সাজেস্ট করলো যে ভর্তি হওয়ার জন্য, তো ভর্তি হলে তাই কিছু থেরাপি দেওয়া হবে, তাকে আরও কিছু আদার্স ট্রিটমেন্ট করানো হবে। তো সেটা দেওয়ার পরে হচ্ছে আমরা ডিসিশন নিলাম যে ভর্তি করাবো, কারণ আমরা এর আগেও কয়েকটা ডক্টর দেখিয়েছি, তো মেডিসিন খেয়েছে কিন্তু ওরকম কোনো ইফেক্ট হয়নি, সে খুব বেশি একটা ভালো ফিল করেনি, প্রবলেমটা আর আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। পরে তারপরে আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, এখানে ভর্তি করিয়ে দেখি যে কত দূর কী হয়। পর ভর্তি করিয়ে দিলাম, তখন আমার আম্মু বলছে অনেকটাই সুস্থ সে আগের থেকে। আচ্ছা, সেটাই আপনি ভালো বলতে পারবেন যে ওনার কি অবস্থা ছিল, এখনকার কি অবস্থা একটু। হ্যাঁ, আগে তো আমার আম্মুকে দেখতাম যে বসা থেকে উঠতে তার খুব কষ্ট হতো, একজনকে ধরে উঠান লাগতো, তারপর হচ্ছে পা টা নাকি অনেক ই হয়ে থাকতো, একদম তার নার্ভস গুলো জমে থাকতো, মাসেলস গুলো ঠিক মতো মুভমেন্ট করতো না। তো এখন সে অনেকটাই ওর থেকে মুক্তি পেয়েছে, অনেকটাই সে এখন সুস্থ, সেই জিনিসটাই হয় না আর কি, এখন ফ্রি হয়ে গেছে অনেকটা। পুরোপুরি ভালো এটা বলা যাবে না, কারণ কোনো রোগী একদম 100% কিওর হয় না, আর এইসব ব্যথা ট্যাথা এগুলা মনে হয় না 100% কিওর হয়, কিন্তু আগে থেকে অনেকটাই সে বেটার, অনেকটা ইমপ্রুভ হয়েছে, অনেকটাই বেটার। মানে আশা করি যে স্যার যেই ব্যায়ামগুলো বা যেই থেরাপিগুলো দিয়েছে বাসায়, আমরা ওগুলো যদি রেগুলার করি তাহলে অনেকটাই সে সুস্থ থাকতে পারবে। আচ্ছা, তো এখানকার চিকিৎসা সেবা আপনাদের মান কেমন একটু যদি বলতেন আমাদের? আমার, আমি তো থাকিনি এখানে, আমার মা থেকেছেন। আচ্ছা, তাহলে ওনার ওনার কাছে জানতে চাই আমরা, তার কাছে শুনে ধন্যবাদ। যে এখানকার চিকিৎসা সেবা কেমন? খুবই ভালো, যে আপনি ট্রিটমেন্ট নিলেন, যে আমার সেবা নিছে খুবই সুন্দরভাবে ওরা আমার এই করছে, ডক্টর প্রতিদিন এসে এসে আমাকে দেখছে, বলছে কোনো সমস্যা আছে নাকি, তারপরে ওরা খুবই কেয়ারফুল, খুব সুন্দর
আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। জি, ইসলামিক।